ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ বিশ্ব হেরিটেজ তকমা পেল বিশ্বভারতী অর্থাৎ শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজের তকমা হয়েছে। গত আগস্ট মাসের 21 তারিখে এই ইউনেস্কোর তরফ থেকে একটি প্রতিনিধি দল এসেছিল, সেখানে শান্তিনিকেতন সহ বিশ্বভারতী তারা পরিদর্শন করে, বিভিন্ন স্থান তারা ঘুরে দেখে এবং ঘুরে দেখে যাওয়ার পরেই এই স্বীকৃতি এসেছে। এবং গতকাল এই স্বীকৃতির খবর অর্থাৎ এই বিশ্বভারতী বিশ্ব হেরিটেজ তকমা পাওয়ার পরেই একটা উৎসবের মেজাজে মেতে ওঠে টোটাল বীরভূম সহ বোলপুরবাসী, এবং বিশেষ করে বিশ্বভারতীর প্রাঙ্গণে অর্থাৎ ঢাক বাজিয়ে গতকাল রাত থেকেই এই একটা উৎসবের একটা পরিবেশ তৈরি করে, এবং উপাচার্য নিজে সেই যে মিছিল বের করা হয় বিশ্বভারতী চত্বরে, সেই মিছিলে তিনি অংশগ্রহণ করে। তবে গণমাধ্যমে বেশ কিছু এই নিয়ে অনেক কিছু আলোচনা সমালোচনা হয়েছে, যেটা নিয়ে উপাচার্য তিনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে এই ধরনের আলোচনা সমালোচনা হওয়া ঠিক নয়, মানে অর্থাৎ এই স্বীকৃতি কতটা ধরে রাখতে পারবে বিশ্বভারতী তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছে কিছু গণমাধ্যমের থেকে। তবে বলে রাখা যায় বিশ্বভারতী উপাচার্য এই মুহূর্তে বলে যে এই যে স্বীকৃতি পাওয়া গেছে বা এই স্বীকৃতি যে এসেছে, এই স্বীকৃতি কারুর একার নয়, এই স্বীকৃতি সবার সবার পরিশ্রম, সবার একনিষ্ঠ বা ওই মানে ঐক্যভাবে যে এই বিশ্বভারতীকে ক্রমশ গড়ে তোলা এবং তার সেই পরিকাঠামোকে তুলে ধরা তারই স্বীকৃতি হিসেবে, এবং যার যাত্রা শুরু হয়েছিল 1901 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে। অর্থাৎ এই যে 1901 সাল থেকে যে তৈরি হয়েছিল এই বিশ্বভারতী, তার একটা অধ্যায় শেষ হয়েছে বলেই উপাচার্য অন্তত মনে করেন, এবং আগামী দিনে এই যে বিশ্বভারতী নিয়ে আরও কিছু পরিকল্পনা আছে সেটাও জানায়। তবে এই স্বীকৃতি পশ্চিমবাংলা তথা গোটা ভারতবাসীর কাছেই এই মুহূর্তে একটা বড় পাওনা, এবং বিশ্বভারতীর মোড়কে একটা বড় একটা পালক জুড়ল তা বলাই যায়। তবে বিশ্বভারতী যে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না, তবে এই যে বিশ্ব হেরিটেজ তকমা তা আলাদাভাবে একটা স্বীকৃতি তা বলাই যায়। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সৌমিন রায়চৌধুরী, মাইটিভি সংবাদ।